গাইজ, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে বেশ ক্লাউডি ওয়েদার, তো ভাবলাম আমরা একটু ঘুরে আসি। আজকে উইকেন্ড আছে, তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান আইডিয়ালস। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে আমাদের পুরো জার্নিটা। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে এখনকার রাস্তাগুলো অনেক বেশি ব্রড হয়ে গেছে, তো দেখুন আজকে আপনাদের সাথে সেটাই আমরা শেয়ার করছি। এখানকার রোডগুলো অলমোস্ট সবগুলোই ফোর লেন, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ইন্ডিয়ান ডিউনস। আমাদের সাথে থাকুন আর আজকের ব্লগটা আমাদের এনজয় করতে থাকুন। যে আমরা এখন এন্টার করছি ইন্ডিয়ানা স্টেটে, এটাকে ক্রস রোড অফ আমেরিকা বলে, আর এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো এই আমরা এন্টার করছি ইন্ডিয়ান ডিউন স্টেট পার্কে, আর এটা সেই গেটটা। চলে এসেছি, এখানে একটা টিকিট কাউন্টার আছে, তো মোস্ট প্রবাবলি কোনো একটা টিকিট নিতে হবে আমাদেরকে। তো টিকিট নেওয়া হয়ে গেলে আপনাদের সাথে ইনফরমেশনটা আমরা শেয়ার করে দিচ্ছি। এই যে আমরা এন্টার করে গেলাম, আর এখানে $12 করে এন্ট্রি, আর ইন্ডিয়ানাদের যারা রেসিডেন্ট আছে তাদের জন্য $7। ভেতরে যাওয়া যাক, এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ফার্স্টে আমরা যেখানে চলে এসেছি এটা একটা পিকনিক এরিয়া, চারিদিকে এরকম অনেক জায়গায় পিকনিক সেন্টার বানানো আছে। প্রচুর ফ্যামিলিজরা এরকম এখানে বারবিকিউ করছে, খাওয়া দাওয়া করছে, এরকম সারাউন্ডিংয়ে অনেক এরিয়াজ আছে, আর টুকটাক বাচ্চাদের খেলার জায়গাও আছে। আমরা চলে এসেছি এইখানে পার্কিংয়ে, আর এটাই হচ্ছে ইন্ডিয়ানা ডিউনসের বিচ। তো আমরা সামনে যাবো আর বিচটা দেখবো, যদি এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে হচ্ছে যাচ্ছে এখানকার। আর সামনে আমরা দেখতে পাচ্ছি বিচ লেখা আছে। হয়তো বলিউড খেলছিল তো এখন আমরা চলে এসেছি এই বিচটাই, এটাই ইন্ডিয়ান ডিউনস এর মেইন বিচ। তো চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে নিন এই বিচটা। এটা লেক মিশিগান, বাট একটা জায়গাতেও মনে হচ্ছে না এটা একটা লেক, এটা পুরো সমুদ্রের মতো, এত ঢেউ আর চারিদিকটা এত বড় এই লেকটা যে দেখি পুরো মনে হচ্ছে এটা একটা সি। আর আশেপাশে অনেক লোকজন এখানে স্নানও করছে, পুরো একটা দীঘার বিচের মতো এখানে আমাদের ফিলিং হচ্ছে। বাট জাস্ট মনে হচ্ছে দীঘার বিচটা যেন একটু বেশি পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এটাই পুরো বিচটা, আর এখানে অনেকে ঘুড়িও ওড়াচ্ছে। এখান থেকে লেক থেকে জলটা চলে আসছে, এখানে অনেকটা ঠিক তালসারিতে যেরকম জল এসে এই জায়গাটাকে সেপারেট করে দেয় অনেকটা সেই রকমই আছে এই জায়গাটাও। আর দূরে ছোট ছোট পাহাড় মতো আছে, লোকজন উপরে উঠে গেছে। এখানে কেউ একটা হয়তো স্যান্ড ক্যাসেল বানিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে তাই না দেখতে। শহর এরিয়া দেওয়া আছে যেখানে আপনারা পাটা ধুয়ে নিতে পারেন, কারণ সবার পায়ে প্রচুর এখানে বালি লেগে গেছে। তো এটাই ওই ক্যাফেটা প্যাভিলিয়ন, এখানে সিটিং এরিয়াও আছে, আর তার সাথে এখানে একটা কনভিনিয়েন্স স্টোরও আছে। একটু ঘুরে দেখে নেওয়া যাক।
আর এটা ওদের বাইরের সিটিং এরিয়া, বাট এখন আমরা এখান থেকে বাইরে বেরিয়ে চলে এলাম, কারণ এখন আর আউটডোর সিটিং ওরা অ্যালাউ করছে না, যারা আগে চলে গেছে তাদের জন্য ঠিক আছে, বাট যেহেতু বৃষ্টি আসবে বলছে তো ওরা আর নতুন কোনো সিটিং বাইরে দিচ্ছে না। আগে একবার লাস্টবার আরেকবার দেখে নিই এই ভিউটা, আর তার সাথে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এরকম ওখানেও বলছিল, আর যেরকম ওয়েদার আমরা দেখছিলাম যে সেই সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে, তো আমরা এখন রাস্তায় বেরিয়েও পড়েছি। বন্ধুরা, আবার সেই শিকাগোতে আমরা ঢুকছি, এখনো এরকম মেঘলা আকাশ। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি শিকাগো শহরের সম্বন্ধে এই জিনিসটাই খুব সুন্দর, সামনে যেরকম বড় বড় বিল্ডিং আছে, একদিকে সেরকম লেক মিশিগান আছে। তো একটু আগে আমরা যেরকম লেক মিশিগান ইন্ডিয়ানাতে দেখছিলাম, তো চলুন বন্ধুরা এবার আমরা শিকাগো শহরের মাঝখানে একবার লেক মিশিগানটাকে ঘুরে দেখে নেব। তো এখন আমরা চলে এসেছি লেক ফ্রন্টে, এই জায়গাটাকে এখানে লেক ফ্রন্ট বলে, আর এখানে প্রচুর লোক সাইক্লিং করে, হাঁটাহাঁটি করে সন্ধ্যাবেলা। জায়গাটা এত সুন্দর, একদম শিকাগো শহরের মাঝখানে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে একদিকে শিকাগো স্কাইলাইনটাকে পুরো এখান থেকে দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিংস গুলোকে এখান থেকে দেখা যাচ্ছে, আর একদিকে এখানে লেক মিশিগান, এই ভিউটা সত্যি অসাধারণ। আর এই অসাধারণ ভিউটার সাথে বন্ধুরা আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।